দেশে যদি কোনো গজব হয় মসজিদের ইমাম মুনাজাত করে গজব আরো বেশি হয় তখন বলে এই আগের ইমামদের মুখে ধার ছিল এখন আর ধার নাই আগে মলবিদের জবান ঠিক ছিল মলবিদের জবান এখন ঠিক নাই যার জন্য দোয়া কবুল হয় না সুদখর ঘুষখর নিয়ে মুনাজাত করি আল্লাহ কয় হুজুরে মুনাজাত আমার পছন্দ হয় না তার কারণ ওর ভিতরে সুদ আর ঘুষখর আছে যৌতুক নেওয়া হারাম না জায়েজ অনেকে মান্তি করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ওনাকে দিয়ে আমার ছেলের বিয়ে তার মোনাজাতটা করা হলো আমরা যখন যাই মোনাজাত করার আগে জিজ্ঞেস করি যৌতুক টৌতুক নাই তো নাউজু বিল্লাহ যৌতুক পাকা হারাম খুশি হয়ে 5 লাখ দিয়েছে খুশি ভাই আর কি দিয়েছে বলে খুশি হয়ে একটা পালসার গাড়ি দিয়েছে হারামকে এখন খুশি করে জায়েজ করতেছে পাশের জমিনের আইন ওনার এক জমিন আমার এক জমিন মাঝখানে আইন কুদাল দিয়ে কেটে কেটে বাঁকা করে নিজের জমিনের মধ্যে ঠেলে নিয়ে মসজিদে যাই কয় কাতার সোজা করে ওইদিকে বাঁকা করে এসে এখানে সোজা করে বুঝলেন না বেজার হচ্ছেন নাকি খুশি আছেন সত্যি সত্যি খুশি কথা এক নম্বর এক নম্বর কথা কথা কোনো 2 নম্বর না তো এক নম্বর কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে তাহলে মনে করব কথা এক নম্বর ঠিকই আছে কথা এক নম্বরই আছে সবাই আসেন লা ইলাহা মা বলতেছে আব্বা দেশ জমিন ভালো না সকাল সকাল বাড়ি ফিরিস ছেলে কয় পট পট করিস এত মরেতে তোর মরণ হয় দেখে আর শাশুড়ি যদি কয় আব্বা একটু সকাল সকাল আইসো জি আম্মু শাশুড়িকে জি আম্মু আর নিজের মাকে মরিস দিকে সেই লোক আবার মসজিদে যায় কয় রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা শাশুড়ির পরনে জর্জেট শাড়ি মা কাপড়ের অভাবে বাইর হতে পারে না সেই ছেলে যদি বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ কয় জীব জানোয়ারেরও নীতি আছে কিন্তু এই হারামজাদার নীতি বলে কোনো কিছু না ঠিক কিনা আর একবার কর মুসলমানের ছেলে গান শুনতেছে কি ব্যাপার দেখি কি গান চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে আমি বাবা এই গান শুনছো কেন তুমি তো মুসলমানের ছেলে মুসলমানের গান নাই নাকি মুসলমানের গান নাই আসলে তুমি বাদশা হয়ে রহমত আলিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম কত সুন্দর সুন্দর মুসলমানের গান আছে নাই মন ভরা মজলি না তুই রসুল নামের রসে আমি যে আব্বা এই গান শুনছো কেন চাইলাম যারে পাইলাম না তারে সে এখন বাস করে এরে বাপ রে এরম লোক না থাকলে হবে না বললে বলে এ গান শুনছো কেন বলে এক হারামজাদি আমার 7টা মোবাইল আর 2 লক্ষ টাকা নিয়ে পলাইছে আর একজনের সাথে বিয়ে করেছে আমি তুমি একটা যুবক ছেলে 2 লাখ টাকা পাইলা কোথায় বলে আব্বা ঘুমাইছিল
আব্বার ঘুমের মধ্যে টিপ দিয়ে এক বিঘা জমি বিক্রি করে প্রেম করেছি। আজকে গোরস্থানের জলসা ঠিক কিনা জোরে কর, আজকে গোরস্থানের জলসা একটুখানি চোখের পানি ছড়াইয়ে দাও, আসমান থেকে আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আজকে জালসাকে ঘিরাও করে রেখেছে। এই জায়গা থেকে যদি ভালো মানুষ না হই তাহলে আর কবে হব ঠিক কিনা? আমি একটা আয়াত সামনে করে আস্তে আস্তে ওয়াজের দিকে আগাচ্ছি। আল্লাহ বলেন ওয়াকব রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে বলেন কথা লেখা আল্লাহ, এটা রবি ঠাকুরের বাণী না, কবি নজরুলের কথা না, ভোলানাথ জগন্নাথ তারকনাথের কথা না, এখানে যতগুলো কথা আছে আমার মাওলার পবিত্র জবানের কথা। একজন কোরআনে হাফেজ আল্লাহর জবানের কথাগুলো সব মুখস্থ করে রেখেছে, যার জন্য ওই হাফেজকে সুযোগ দেওয়া হবে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়া। 10 জন নেওয়ার পরেও যদি ওই হাফেজের কেউ এতিম থাকে, বন্ধুত্ব থাকে, জাহান্নামে আছে, তখন আল্লাহ তাআলা বলবেন হাফেজ আবার যাও, কেননা তুমি যে 30 পারা কোরআন মুখস্থ করেছিলা এই কোরআন জগদীশ ফুলানা তারকনাথ রবি ঠাকুর নজরুলের কথা নয়, এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। যার জন্যে সব জিনিসের মূল্য সীমিত হয়, সব জিনিসের সম্মান সীমিত হয়, আমার কথা আমার কোরআনের ইজ্জত সীমিত নয়। সুবহানাল্লাহ বলেন বললাও কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কাবুলা আম তানফাদাকা। চোখ বন্ধ করে মুরাকাবা করে হঠাৎ করে ফাল্গুনের দমকা হাওয়া আসে, দুই লুঙ্গি দুই দিক চলে গেছে, ওই যে পীরের কথা মোতাবেক ফাটা লুঙ্গি, মূর্খ মুরিদ এসে মারছে ওই জায়গায় সেজদা, সেজদা মাইরে কয় দয়াল গুরু গো মনের দুকার বলা গেল না। সেজদার মালিককে সেজদা দেয় কোন জায়গায়? সেজদা দিয়ে কয় অদ্যুক বলতে গেলে যায় না বলা, মন তলাই জল মানে না, গান কি গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখ আল্লাহ অলি হওয়া এত সহজ নয়। গান গায়ে যদি কেউ অলি হত, বড় অলি ছিল বাংলাদেশে মমতাজ, ওর মতন গান আর কেউ গাই নাই। এইসব ধান্দাবাজি বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সামনে আর কয়দিন পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রমজানে কান্দ 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 গুনাহগুলো মাফ করে কবরে না গেলে খবর আছে কিনা? আল্লাহ বলছেন আমার সারা কারোর ইবাদত করো না, তাহলে মনে করলাম যে ইবাদতের মালিককে আল্লাহ। আমার ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি এহসান করো, মা বাপের খেদমত করো ঠিক কিনা? আচ্ছা বলেন এখন ঘরে ঘরে মা কিন্তু কষ্টে আছে, যে ঘরে মা বিধবা মানে বাবা নাই সেই ঘরের ছেলেরা যে মার সাথে কি খারাপ ব্যবহার করে, আর যদি মার নামে 10 বিঘা জমি থাকে ওই জমির আশায় একটু পানি টানি আগায় দেয় বেটার বোর্ড, একটু
খেয়াল রাখিস না, হলে আবার অন্য কাউকে দিয়ে গেলে আমরা আবার পাকে পড়ব। এটা হলো জমির লোভে খেদমত, ঠিক কিনা? মনে রাখেন আজকের ওয়াজগুলো, পৃথিবীতে যদি কেউ আপন থাকে সেটাই হলো আল্লাহ, আর তারপরে হলো রসুল্লাহ, আর তারপরে হলো যার যার মা আর বাবা। একবার ওয়াজ করতে যেয়ে গলা বসে গেছিল, গলা একেবারে বসে গেছিল, একজন ফোন করে বলছে গলা বসে গেলেও আপনাকে এখানে এসে বসে থাকতে হবে, তা না হলে আপনার নামে থানায় মামলা করব। কলিজার টুকরা মা যখন জীবিত ছিলেন ডাক দিয়ে বলছে বেটা বস, বসলাম, কিছু বলবো মা? বলতেও সাহস পাচ্ছি না, আমি ছেলের কাছে মা বলবে সাহস কিসের, ভয় কিসের বল? গত রাত্রে এত চিল্লান চিল্লারি রে বেটা, বাড়ি থেকে আমি মাইকের আওয়াজ শুনেছি, ওয়াজটা ছিল বাড়ির পাশেই, তুই জোরে চিল্লাস আর আমার বুকটা ধড়ফড় করে, এত জোরে চিল্লাবি না আমি তোর মা, তুই যদি মারা যাস রে বেটা আমারকে মাটি দিবে কে? মা বলছে জোরে চিল্লাস না, গলা নষ্ট হবে, মারা যাবি। আর কমিটির মানুষ বলতেছে আপনার গলা নষ্ট হলে আমাদের যায়ও না আসেও না, এখানে এসে বসে থাকবেন। দরদিকে কমিটির লোক না মা, তাই না? একবার চিটাগাং থেকে রিজার্ভ বাসে আসতেছি, তো ইঞ্জিনের ভিতরে কি জানি একটা আগুন ধরে গেছে, তো ধোঁয়া উঠছে, তা আমি ট্রেন বাসের ভিতরে এভাবে ঘুমাই আছি, আমার পাশে আমার ছোট ছেলে আছে বা জামাই আছে, পাল্লা যে আগুন ধরে গেছে সবাই ঝাড়ি দৌড় মেরিয়েছে, আমাকে বলছে হুজুর উঠেন উঠেন, আমি কি দেখি ধোঁয়া, আমি আমার ছেলে কই জামাই কই, যাই দেখি সব রাস্তায় যাই কই, কি রে আব্বাতে আগুন ধরে গেছে তোরা আমাকে নিয়ে আসবি না? ছোট ছেলে মিট মিট করে হাসে আর কয় চাচা আপন পরাণ। সেই দিন আমি বুঝতে পেরেছি চিনে নে তোর আপনারে, ওরে অবুঝমনা এ সংসারে কেউ নাই আপন জনা। মসজিদে গেছি হুজুর মোনাজাত করেন যেন করোনা ভাইরাস দেশে না আসে, জুম্মার দিনে মোনাজাত করতে করতে একটা হাসি দিয়েছি ঠান্ডা লাগছে, ইমাম সাহেব কয় হুজুর মোনাজাত শেষ করেন আপনার নিজেরই করোনা আছে, 14 দিন মসজিদে আইসেন না, কথাটা বুঝছেন? কেউ কি আপন? আপন কে? তারপরে রসুল্লাহ, তারপরে হলো মা আর বাবা। বায়রা আমার খুব খেয়াল, আমি বহু দেশে ওয়াজ করছি, বহু দেশে, আপনাদের দোয়ার বরকতে আমি 4 দিন পর সিলেট থেকে আসতেছি, বাড়ি যাই নাই, যে বাড়ি গেলে ঘুমাবো, আর ঘুম পড়ে গেলে আমাকে টাইনে তোলা মুশকিল আছে, শেষে তে বাড়ি আর শাহাদত হোসেন শান্ত কুন্ডা বাইরে গেছে, আর এক গ্যাঞ্জাম করবে যার জন্য সাজাদপুরেই ছিলাম, এখান থেকে যাতে শর্ট করে ওয়াজে যেতে পারি, এই হলো আমার জীবন। তো একবার গেলাম লন্ডনে ওয়াজ করতে, তো লন্ডনের খাবার বাপু কি মানুষে খায় না, ও কি করে খাই বাসে আল্লাহ জানে, ওই মুরগির রান দিল একটা রস মস কিছু নাই, সবাই খাইলে খাও না খাইলে না খাও, আরে টাকি মাছের ভর্তা হলেও তো পেট ভরে ভাত খাওয়া যায়, ওরা তো ভর্তার নাম শুনেও নাই, এমন জায়গায় লন্ডনে দাওয়াত করে দুনিয়ার খাবার, আমি খাইতে না পারি গোপনে গোপনে পকেটে রাখি, পরে আবার গাড়িতে থেকে ফেলে দিই, না খাইলেও তো বলবে যে কি ব্যাপার, না খেয়ে খেয়ে শরীর হয়ে গেল ক্ষীণ। এক বাড়িতে গেলাম, উনি আমার মামা হয়, আমাকে বলছে তোর শরীরের এই অবস্থা কেন মামা, এই লন্ডনে এসে আমার আর দেহ কিছু নাই, একটু লাল শাক হলেও ভাত খেতাম,
বলছে লাল শাক খাবি কেন, এমন খাবার তোকে দেব এক সপ্তাহ আমার এখানে থাকার জালসা কর, তুই তাজা হয়ে যাবি। আমি যাক চলুন যাই। মামা বললো ব্যাগ ডালে গাড়িতে করে যাই, চার চাকার ভ্যানের পরে চটপটি বেছে না, ওইখানে ব্যাঙ্গের ছাতা বেচতেছে বুঝছেন। মামা আবার 500 টাকা দিয়ে 1 কেজি কিনলো। তাহলে মামা এটা কি করবা, বলে তোর মামি রানবে এমন খাওয়া খাবি। তাহলে মামা বিষ খাইয়ে মরবো কিন্তু ব্যাঙ্গের ছাতা খাবো না। তবে যাই, তোরা মৌলবী মানুষ জিন্দগিতে শিক্ষিত হলি না। আমি কেন, বলে এটা ব্যাঙ্গের ছাতা না, এটা মাশরুম। আমি মামা আপনি যতই ইংলিশ নাম দেন আর আরবি নাম দেন, এইগুলো পাটখড়ির পালা পচলে, খড়ের পালা পচলে, কুকুরে চারবার মুতলে একটা ব্যাঙ্গের ছাতা হয়, এটা আমি পারবো না। ওই কি খাওয়া যায় নাকি? যাই হোক, খেলাম না তো। রমজান মাস ইফতারি না হলে মজা লাগে, রমজান মাসে সুলা বড়া এগুলো না হলে ভালো লাগে নাকি? তা আমাকে একজন বলছে খবরদার সুলার কথা এখানে বলেন না। এ কেন, বলে সুলা ঘোড়াতে খায়, আপনি যখন বলবেন সুলা খাই তখন বলবে যে ছোট ফ্যামিলি ছেলে। আমি ঠিক আছে তাই বলবো। আচ্ছা সুলা বড়া না হলে ইফতারি ভালো লাগে? আমি বললাম যে ইফতারিগুলো কত দাম হবে, তো বাংলাদেশি টাকার 10,000 টাকা আপনার সামনে আমরা ইফতারি দিয়েছি, একটাও কি খাওয়া যায় নাকি? তো সুলা বড়া কথা তো বলতে নিষেধ করেছে, আমি আর বলি না, সুলা কোথাও বেচাও হয় না। আচ্ছা ঠিক আছে, বাড়ি আসলাম 2 মাস পর, কয় মাস পর? আচ্ছা এখানে হজ করতে গিয়েছিলেন, এয়ারপোর্টে এসে ট্রলি ঠেলা লাগে না নাকি? ট্রলি ঠেলার মতন ক্ষমতা আমার নাই, না খাই দেহে কিছু নাই। তো 18 জন মুসলমান হয়েছিল ইহুদি, ওরা আমাকে আবার অনেক কিছু উপহার দিয়েছিল বুঝছেন। উপহার দেওয়ার পরে ব্যাগ নিয়ে গেছিলাম একটার, সেই ব্যাগ হয়েছে 8টা। বাড়ি আসলাম 2 ছেলে আর 1 মেয়ে। তো যদি কইতো যে আসসালামু আলাইকুম আব্বা, আপনার দেহে কিছু নাই, আপনি এখন রেস্ট নেন, ওয়াজ করা লাগবে না, মজা লাগে না? এই লোক লাঙ্গল চষি আসতেছে এত দূর কাদা, উনার ছেলে একটা ডিসি আইসি, যদি বলে আব্বা আমি ডিসি, তো তুমি লাঙ্গল চষো কেন? ছেলেটা যদি একটু যদি হাত দিয়ে কসলায়ও না, কেমনি পানি ঢালি দিলেও তো বাপ খুশি হয়। কিছুই বললো না, কিরে কিছুই বললো না। ঘরের ভিতর ঢুকলাম, আমার বোস আ বানায় দিল। তো বড় ছেলে বলছে তুই যা, ছোট ছেলে বলছে তুই যা, মেয়েটা বলছে তুই যা। তখন আমি বুঝতে পারছি যে আমি ওর বাপ মরে গেলে ওদের যায় আসে না, চাবি চাচ্ছে। ব্যাগ কয়টা কয়টা? 8টা। তা আমি আবার বুঝতে পারছি, এই নে 5 মিনিটের ভিতরে ব্যাগ ভাগাভাগি করলো একটা মোবাইল, তখন কেবল নতুন মোবাইল 2-1 জনের ধনী ধনীর ঘরে আসে। একজন একটা মোবাইল দিয়েছিল, ছোট ছেলে যেই মোবাইলটা নিয়েছে বড় ছেলে মারছে ঠাস করে এক। ছোট ছেলে কানতেছে আর কয় আব্বা মোবাইল কার? আমি কার মানে সবই তোর, আমার কি আছে? চিনে নে তোর আপনারে ওরে অবুঝুম না, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার স্ত্রী বলছে তুমি একটু রেস্ট লিবাতে গান গাইছো কেন? আমি গান কি আমি গাচ্ছি রে, তোর ছেলে মেয়েরা গাওয়াইছে মাল কামায় আমি আর ফাটাফাটি করে। কথাটা কি বাজে কথা বললাম? মাল কামায় আমি আর ফাটাফাটি করে। আচ্ছা চুপচাপ শুই আছি, দেখি বউটা কি বলে, ওরা তো কিছুই জিজ্ঞাসা না করে মারামারি করলো, দেখি বউটা কি বলে দেখি। তো বউটা যদি খালি বলতো স্বামী গো তুমি এখন 6 মাস রেস্ট নাও, তোমার দেহে কিছু নাই, তুমি একটু রেস্ট নাও, কি মজা লাগে না, কি শান্তি লাগতো না? তা আমি চুপ করে বসে আছি, দেখি তো শুয়ে আছি, কি বলে দেখি তো। কিছুক্ষণ বলছে 2 মাসে কত টাকা।